শয়তান সবসময় খারাপ রূপটা নিয়ে ধোঁকা দেয় না, অনেক সময় ভালো রূপ নিয়েও ধোঁকা দেয়। তো যারা বলছেন যে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে, তারাও এই নেক্সট সুরাতে একটা ধোঁকা আমাদের মধ্যে চালু করেছেন ঐক্যের নাম করে। আজকে আমাদের মধ্যে বলা হচ্ছে সংগঠন করা হারাম, সংগঠন করা একটা ফেরকাবাজির নাম। এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সাংগঠনিক আন্দোলন। সংগঠনের মাধ্যম দিয়েই এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশ লাভ করেছিল। আজকে আমরা 100 বছর পরে 150 বছর এসে নতুন নতুন ফতোয়া প্রসব করছি, আমাদের লজ্জা থাকা উচিত ছিল। আমাদের মানে যারা পূর্বসূরী ছিলেন তাদের প্রতি একটু হলেও কৃতজ্ঞতা বোধ থাকা দরকার ছিল এইরকম আজে বাজে কথা বলার আগে। দুঃখ লাগে ভাই এই সমস্ত কথা বলতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত মুরব্বীদেরকে হেফাজত করুন, যারা নিজেদের স্বার্থে হোক বা না জেনে হোক এই ধরনের আজে বাজে কথাগুলো প্রচার করছেন এবং আমাদের যুবক ভাইদেরকে, আমাদের তরুণ ভাইদেরকে তারা বিভ্রান্ত করে চলছে। আহলে হাদিসদের সচেতন করার জন্য যে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ সেই মহান দায়িত্বটা পালন করতে সক্ষম হয়েছে বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم. رواه الترمذي. নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের রংপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দায়িত্বশীল প্রশিক্ষণ এবং যুব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, সেই সাথে উপস্থিত আলহেরা কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের রংপুর জেলা দায়িত্বশীল বৃন্দ এবং অত্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও দায়িত্বশীল ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আমরা দিনব্যাপী এমন একটি প্রশিক্ষণ সভায় উপস্থিত হতে সক্ষম হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজের জন্য নির্বাচন করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। প্রিয় উপস্থিতি, আশা করি আপনারা সকলেই কুশলে আছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে বললাম যে যাদেরকে আমাদেরকে নির্বাচন করা হয়েছে, আজকে এই রংপুর জেলায় অসংখ্য যুবক আছেন, এক একজন এক এক কাজে ব্যস্ত, এমনকি যারা ধার্মিক, যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মনে করেন, তারাও বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত, তাদের মধ্য থেকে আমাদের এই গুটি কয়েক মানুষকে, 50 জন হোক 60 জন মানুষ হোক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার সুযোগ দান করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিতেন তাহলে কি আমরা এই কাজে তার দিনকে বিজয়ী করার যে মেহনত সেই মেহনতে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ কি পেতাম? এরা সম্পূর্ণ কি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন এবং দীনের মধ্যে কোনো কঠিন কিছু রাখেন নাই। তো আমরা অন্তর অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন কমপক্ষে এখানে আসার জন্য, আলহামদুলিল্লাহ।
প্রিয় উপস্থিতি, আমি আসলে কোন জায়গা থেকে শুরু করবো বুঝতে পারছি না। রংপুর জেলায় গত সেশনে আমার একবারও আসা হয়নি, এটা আমার একটা অপরাধ বোধ ছিল নিজের মধ্যে, যে একটা সেশন ফুল আমি রংপুরের মতো একটা জায়গায় আসতে পারলাম না, যে কোনো কারণেই হোক এদিকে আসা হয়নি। তো আজকে এখানে আসতে পেরে সত্যি নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে, এবং দীর্ঘদিনের যে একটা অপরাধ বোধ ছিল সেটা মনে হচ্ছে কিছুটা কাটানোর একটা সুযোগ পেলাম। বাংলাদেশ আহলেদীথ যুব সংঘের জন্মকাল কত তারিখে আপনাদের জানা আছে? কোন সালে? হ্যাঁ, 1978 সালের 5ই ফেব্রুয়ারি। 1978 সালের 5ই ফেব্রুয়ারি এটা হচ্ছে বাংলাদেশ আহলেদীথ যুব সংঘের জন্মকাল। তবে বাংলাদেশ আহলেদীথ যুব সংঘ যে দাওয়াত নিয়ে, যে মিশন নিয়ে কাজ করছে, এই মিশনের বয়সটা কত? 50 বছর? 60 বছর? কবে শুরু হয়েছিল এই দাওয়াত? বাংলাদেশ আহলেদীথ যুব সংঘ বর্তমানে যে মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, এই মিশনটা কোন সালে শুরু হয়েছিল? যাক, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু ভাই সচেতন আছেন। এ দাওয়াত তো 78 সালের দাওয়াত না, এ দাওয়াত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত রেখে যাওয়া, যে দাওয়াত সেটাই এই দাওয়াত। এ দাওয়াত কোনো নতুন কোনো দাওয়াত নয়, এটা যুবসংঘের কোনো দাওয়াত না, এটা জমিয়তের কোনো দাওয়াত না, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে নীতি, যে নিয়ম বিধান, সেটার দিকেই মানুষকে ফিরে যাওয়ার আহ্বান। এই আহ্বান 1978 সাল থেকে শুরু হয়নি, এ আহ্বান শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকেই। প্রিয় উপস্থিতি, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের যে মিশন, এই মিশন সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু হয়েছিল একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে, একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে শুরু হয়েছিল। সেই প্রেক্ষাপটটা না জানলে আমরা বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের জন্মকাল কবে হয়েছিল না হয়েছিল এগুলো নিয়ে যেমন চিন্তিত থাকবো, তেমন আমরা আহলেহাদিস না মুসলমান সংগঠন করা যাবে কি যাবে না, এই সমস্ত আজে বাজে ফালতু চিন্তা, এগুলো মানে আসার কথা না যদি ইতিহাসের জ্ঞানটা একটু থাকে আমাদের। আহলে হাদিস নামটার উৎপত্তি কবে? গতকাল নরসিংদী যে এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে হয়েছিল, তাদের মধ্যে এই ধ্যান ধারণার উপস্থিত থাকার কারণে, যদিও আমি আশ্চর্য হলাম যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মাত্র 4-5 জন ছিলেন নতুন আহলে হাদিস, সবাই ছিলেন পুরানো, সবাই ছিলেন অর্থাৎ তাদের বাপ মা আহলে হাদিস, কিন্তু তারপরেও তাদের মনে এই ধরনের কিছু প্রশ্ন ছিল। আপনাদের মনে কি প্রশ্ন আছে আমি একটু জানতে চাইব। আহলে হাদিস বলা যাবে কি যাবে না? যাবে? আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তারা মুসলমানদের কোনো গ্রুপের মধ্যে সম্পৃক্ত আছি নাকি আমভাবে সবাই মুসলিম শুধু? সবাই একটা গ্রুপে এমনিতেই আছে, ওটা যদি অস্বীকার করেন তাহলে আপনি মুসলমানই না। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই নামটা শুনেছেন না তারা? আমরা কি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী? জোর গলায় বলতে পারবো আমরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি আমরা অনুসারী না হই তাহলে আমরা ওলামায়ে কেরামের সংজ্ঞা অনুযায়ী শিয়া হয়ে যাব। এখানে শিয়া আছে বোধহয় আশপাশে, তাই না? তা আমরা কি শিয়া নাকি সুন্নি? এবার যদি বলি তখন আবার সবাই বলবেন আমরা সুন্নি, তাই না? আমরা কি শিয়া না সুন্নি? সবাই সুন্নি। সুন্নি মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই সংক্ষিপ্ত নাম হচ্ছে সুন্নি। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আরেকটা নাম হচ্ছে আহলুল হাদিস। যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত তিনি আহলুল হাদিস। আমি যখন নিজেকে বলছি আমার নাম আহমদ আবদুল্লাহ সাকিব, বিদেশে গেলে সবাই খুব প্রশ্ন করে যে কোনটা তোমার নাম আসলে, আহমদ না আবদুল্লাহ না সাকিব। বাংলাদেশে আমাদের যে চর্চা আছে এই চর্চা তো বিদেশে নেই, সেখানে থাকে বাবার নাম, মানে নিজের নাম, বাবার নাম, দাদার নাম। তারা চিন্তা করে নেয় যে তিনটা নামের মধ্যে একটা দাদার নাম, একটা বাবার নাম, আর একটা নিজের নাম। তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস, সালাফি, একই জিনিসের তিনটা নাম। আমার নাম যেমন তিনটা, আহমদ বললেও যা, আবদুল্লাহ বললেও তা, সাকিব বললেও তা, ঠিক তেমনইভাবে আহলে সুন্নাত মানে যা, আহলুল হাদিস মানে যা, সালাফি মানেও তা। বিষয়টা কি পরিষ্কার?
এটা নিয়ে যদি কেউ এখন গ্যাঞ্জাম করে, কথাবার্তা বলে যে না আমরা মুসলমান সবাই, তাহলে কি উত্তর দেওয়া যাবে সংক্ষেপে? উত্তর আপনাদের দিতে হবে জোর গলায়, কারণ এই সমস্ত নিয়ে এখন ফেতনা করা হচ্ছে এবং এটা হচ্ছে ঐক্যের নামে ধোকা। নেক্সট সুরতে ধোকা, একটা শব্দ শুনছেন আপনারা, একটা বাক্য, নেক্সট সুরতে ধোকা। শয়তান সবসময় খারাপ রূপটা নিয়ে ধোকা দেয় না, অনেক সময় ভালো রূপ নিয়েও ধোকা দেয়। তো যারা বলছেন যে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে, তারাও এই নেক্সট সুরতে একটা ধোকা আমাদের মধ্যে চালু করেছেন ঐক্যের নাম করে। ধোকাটা কিসের নাম করে? ঐক্যের নাম করে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা আহলে হাদিস বলি তাহলে আমরা একটা গ্রুপিংয়ে চলে যাচ্ছি, আমরা একটা দলের মধ্যে চলে যাচ্ছি, তাহলে মানুষ আমাদের দাওয়াত শুনবে না, আমাদের কথা শুনবে না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে নিজেদের পরিচয় সম্পর্কে সচেতন হতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস বলে একটা শব্দ আছে, আপনারা জানেন, বিদেশে যখন মুসলমানরা যায় তখন যে তারা সেই সমস্ত মুসলমান যারা বিদেশে, যারা বিদেশি লোকজন যারা আছে, তাদের রূপ ধারণ করার চেষ্টা করে, নিজেদের পরিচয়কে আড়াল করার চেষ্টা করে, তারা যে মুসলমান এটা যেন কেউ বুঝতে না পারে, এজন্য তাদের মতো হওয়ার চেষ্টা করে, কাক হয়ে কোকিলের রূপ নেওয়ার চেষ্টা করে অথবা কোকিল হয়ে কাকের রূপ নেওয়ার চেষ্টা করে। তা আমরা যেন সেই ধরনের আহলে হাদিস না হই, আমরা যেন আমাদের পরিচিতিটাকে, পরিচিতির উপর যেন অটুট থাকে এবং মানুষের কাছে যেন সেটা প্রকাশ করি, আমরা যেন নিজেদেরকে গোপন করে না রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় ছিলেন, মক্কায় তিনি প্রচণ্ড রকম অত্যাচারের মধ্যে ছিলেন। তাকে কাফেররাই শিখিয়ে দিয়েছিল যে আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনি 6 মাস আমাদের দেব দেবতার পূজা করবেন আর আমরা আপনার আল্লাহর পূজা করব বাকি 6 মাস। আসেন আমরা একটা আপোষের মধ্যে আসি, একটা হেকমত করি, একটা কৌশল খাটাই। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল কি চিন্তা করেছিলেন যে আমি যদি 6 মাস তাদের দেবতার পূজা করি, তারা তো আমার আল্লাহর পূজা করবে 6 মাস, সেই 6 মাসে ইনশাআল্লাহ তারা সবাই মুওয়াহ্হিদ তাওহিদবাদী হয়ে যাবে, 6 মাসটা আমি করি না, এরকম কিছু বলেছিলেন তিনি? এরকম কোনো চিন্তা করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পষ্ট ঘোষণা দিতে বলছিলেন, কুলিয়া আইহুল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায় তোমরা জেনে রাখো যে আমি, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর তোমরা যার ইবাদত, মানে আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুস্পষ্ট কথা, এখানে কোনো দ্বিরুক্তির কোনো জায়গা নেই। তা আমাদের অবস্থানও হতে হবে সেরকমই, স্পষ্ট গলায় ঘোষণা দিতে হবে যে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমরা জীবন গেলেও কখনো শিরক এবং বেদাতের সাথে আপোষ করতে পারি না। এই পরিচয়কে আমরা স্পষ্টভাবে দিতে পারবো না? দিতে হবে, এটাই হচ্ছে দাওয়াত। এই যুগে আহলে হাদিস হিসাবে নিজের পরিচয়টা দেওয়াটাই হচ্ছে একটা জিহাদের নাম। এই পরিচয় আমাদের দিতে হবে, এটার মধ্য দিয়ে একটা দাওয়াত প্রকাশ পাবে। আপনি যখন নিজেকে আহলে হাদিস বলবেন তখন নিশ্চয়ই মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে কেন আপনি আহলে হাদিস, তখনই আপনি আপনার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনি যদি নিজেকে গোপন করার জন্য তথাকথিত মুসলিম বলে দাবি করেন অথবা আরও কিছু দাবি করেন, সহি আকিদার দল বলেন, এখন তো আবার বলা হচ্ছে সহি আকিদার দল। প্রিয় উপস্থিতি, সহি আকিদার দল আপনারা বলছেন সেটা ভালো কথা, কিন্তু সহি আকিদার দল বলে পৃথিবীতে কোনো দল ছিল না আজকে পর্যন্ত। বিগত 1400 বছরের ইতিহাসে সহি আকিদার দল বলে কোনো দল ছিল না। এটা হচ্ছে নিজের পরিচয় আড়াল করার আরেকটা কৌশল। আমি অপকৌশল বলছি না, আমি কৌশল বলছি। এই কৌশলটা অনেকে হয়তো না জেনেই গ্রহণ করছেন, দরকার নেই। এই কৌশলের মাধ্যম দিয়ে আমাদের বিশেষ কোনো লাভ নেই, বরং ক্ষতি হবে। আমরা আমাদের পরিচয় যেটা সেটা নিয়ে গর্বিত থাকতে চাই, সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই। আমি এইটুকু কথা বলতে চাই, আমাদের মাতৃ সংগঠন যেটা আমরা বলছি জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুবসংঘের একটা বড় পার্থক্য জায়গা হচ্ছে এই যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুবসংঘ মাঠে নামার পরে, ময়দানে নামার পরে অন্তত পক্ষে আহলে হাদিসরা জানতে শিখেছে যে তারা আহলে হাদিস। আহলে হাদিসরা তো ভুলে গিয়েছিল যে তারা আহলে হাদিস, তারা ছিল রফাদানি, শুধু রফল আদান করতো। কেন করতো? বাবা মা করে তাই, আমার এলাকার লোকজন করে তাই, আমাদের স্থানীয় মসজিদ আহলে হাদিস মসজিদ আমরা দেখেছি, ওনারা করতেন তাই করি।
আহলে হাদিস বলে যে একটা আকিদার নাম আছে, আহলে হাদিস যে একটা সুস্পষ্ট মানহাজের নাম, আমরা যে একটা সহি আকিদ মানে সহি আকিদার অনুসারী এবং সহি মানহাজের অনুসারী দলের নাম, এই চেতনা কয়জনের ছিল? আজকে আমাদের যারা আহলুল হাদিস ভাইরা এই অঞ্চলের এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের, অধিকাংশই তারা একটা পলিটিক্যাল ইসলামিক দলের সাথে জড়িত। তারা বলেন এটাও ঠিক ওটাও ঠিক, মাজহাবও ঠিক, মাজারও ঠিক, আহলে হাদিসও ঠিক, সব ঠিক, ভোটটা আমার পকেটে দিলেই হবে। আছে কিনা এরকম দল? প্রিয় উপস্থিতি, আহলে হাদিসদের সচেতন করার জন্য যে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ সেই মহান দায়িত্বটা পালন করতে সক্ষম হয়েছে বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। যদি মাতৃপ্রতিম সংগঠনের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কেউ জিজ্ঞাসা করে, আমরা সংক্ষেপে এইটুকুই বলতে চাই, কেউ তারা পলিটিক্যাল ইসলামের সাথে জড়িত হয়েছেন, কেউ তথাকথিত তাবলিগি জিকিরের সাথে জড়িত হয়েছেন, কম মানে শুধুমাত্র রফলি আদায়নটা তারা বজায় রেখেছেন, বাকি আদর্শটুকু আর তাদের মধ্যে অবশিষ্ট নেই। এ কথা যদি তারা অস্বীকার করতে চান, অস্বীকার তারা করতে পারেন, কিন্তু বাস্তবতা তার বিপরীতে সাক্ষ্য দেয়। আমরা 1989 সালের ইতিহাস ঘাঁটতে চাই না, সে সময় কী হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমাদের মুরব্বীরা আমাদের ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, অথচ তাদের সেই ইতিহাস তাদের পত্রিকাতে স্পষ্ট লেখা আছে, সাপ্তাহিক আরাফাতে, সেখানেই সেই ইতিহাস সব স্পষ্ট লেখা আছে, আমাদের নতুন করে রিপিট করার কোনো দরকার নেই। তো আমরা আশা করি যারা এখনও পর্যন্ত এই সমস্ত কথাবার্তা বলছেন এবং বাংলাদেশে আহলে যুবসংঘকে নিয়ে নানা কুৎসা রটনা করছেন, তারা আশা করি যদি সচেতন মুসলমান হন, যারা যদি বিবেক সম্পন্ন হন, যদি বাংলাদেশের সহি আকিদার দাওয়াতি ময়দানকে অগ্রসর রাখতে চান, দয়া করে এই সমস্ত প্রচারণা আর করবেন না। আর সেই সাথে সাথে আমাদের যুবক ভাইরা যারা রয়েছেন, যারা সচেতন যুবক ভাইরা রয়েছেন, এই সমস্ত অপপ্রচারণায় আর কান দেবেন না ইনশাআল্লাহ। সমাজ গঠনে বাংলাদেশ আহলে যুবসংঘের প্রথম অবদান আমরা বলেছি এটাই, যে বাংলাদেশের আহলে হাদিসদেরকে তারা আহলে হাদিস বলে নিজেদের পরিচয় দেওয়া শিখিয়েছে, গর্বের সাথে এই পরিচয়টা দেওয়া শিখিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আহলে সান্দুল বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব, তিনি তার পিএইচডি থিসিস যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের ওপরই। এই থিসিসটা আমরা কয়জন পাঠ করেছি একটু হাত তুলে দেখাবেন? চার পাঁচজন মাত্র? কয়জন চোখে দেখেছেন? এমনিতে পড়েন নাই, এই কয়জন চোখে দেখেছেন? মানে আপনাদের বাড়িতে আছে তো আশা করা যায়, থিসিসটা আছে তো? বাকিরা যারা উপস্থিত আছেন এখানে, তারা থিসিসটা কেন দেখলেন না এবং তাদের বাড়িতে কেন নেই, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা প্রশ্ন রয়ে গেল। আপনারা কি নিজেদেরকে আহলে হাদিস মনে করেন? আহলে হাদিস ভাবতে ভয় পান, লজ্জা পান? তাহলে আপনাদের বাড়িতে এটা থাকলো না কেন, বা আপনারা চোখে দেখলেন না কেন, আপনারা থিসিসটা কেন দেখলেন না? এটা তো বলা হয় বাংলাদেশে আহলে হাদিসদের একটা মৌলিক সম্পদ, তাদের ইতিহাসের ক্ষেত্রে, ইতিহাস জানার ক্ষেত্রে এটা হচ্ছে অদ্বিতীয় একটা সম্পদ। এই সম্পদটা যদি আপনাদের হাতে না থাকে, বুঝতে হবে যে আপনারা আহলে হাদিস শব্দটা নিয়ে, আহলে হাদিস আকিদা নিয়ে এখনও পর্যন্ত সম্ভবত আপনারা সন্দেহের মধ্যে আছেন, দ্বিধার মধ্যে আছেন। আমি যেটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, থিসিসটা সাধ্যমতো যার যতটুকু সুযোগ আছে, অনেকেই বলেন একটু কঠিন লাগে, যে অংশটুকু সহজ লাগে সে অংশটুকু হলেও কমপক্ষে পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের যে ইতিহাসটা এইটুকু অন্তত পড়ার চেষ্টা করবেন। এই বইটা যারা এখনও পর্যন্ত দেখেননি আজকে দেখে নেন, আগামীতে যদি কেউ প্রশ্ন করে দয়া করে আর চুপ থাকবেন না, অন্তত দেখেছেন আপনারা, এটুকু আপনাদের জন্য একটা বড় পাওয়া আজকে। আজকে প্রশিক্ষণে যদি এইটুকুই আপনাদের সম্বল হয় আমি মনে করবো এটা আপনাদের জন্য যথেষ্ট। অন্তত পক্ষে আজকে না পড়েন, 10 দিন পরে হোক, 10 বছর পরে হোক, অন্তত একবার তো হাত নাড়াচাড়া করে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের উৎপত্তি 1978 সালেও না, 1950 সালেও না, 1960 সালেও না, সাহাবাদের জামানা থেকে নিশ্চয়ই ছিল। এবং সাহাবায়ে কেরাম যখন বাংলাদেশের বুকে এসেছিলেন, সামান্য কয়েকজন সাহাবির নাম জানা যায়, সেই সমস্ত সাহাবিরা বাংলাদেশে যখন এসেছিলেন তখন নিশ্চয়ই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রেখে যাওয়া আকীদা আমল নিয়ে এসেছিলেন, তাই না? সেই হিসাবে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে আহলে হাদিসদের উৎপত্তি সাহাবায়ে কেরামের যুগ থেকেই। তারপরে একটা লম্বা সময়, আমরা যদি বলি প্রায় হাজারখানিক বছরের সময়, এই সময়ে বাংলাদেশের মুসলমানদের উপর একটা বিরাট একটা অন্ধকার যুগ নেমে এসেছিল। সেই সময় মুসলমানরা নামকু আসতে মুসলমান ছিল, তারা একই সাথে দরগায় যেমন যেত আবার দুর্গায় যেত, একই সাথে তারা হিন্দুও ছিল, তারা মুসলমানও ছিল। বাদশাহ আকবরের যুগের ইতিহাস যারা ইতিহাসের ছাত্র তারা সবাই জানেন মুসলমানদের কী অবস্থা সেখানে দাঁড়িয়েছিল। মুসলমানরা সেখানে শুধুমাত্র তাদের নামটা মুসলমান ছিল, বাকি সব কিছুই ছিল হিন্দুদের মতো। এই অবস্থাটা প্রায় 1000 বছর চলে আসছে। এমনকি আমাদের কাজী নজরুল ইসলাম যে কবিতা লিখেছেন তাওহীদের সেবক নামে, সেই কবিতাতেও তিনি কিন্তু এটা লিখেছেন যে একই সাথে মুসলমান দরগায়েও যায় আবার দুর্গাতেও যাচ্ছে। দরগা এবং দুর্গা শব্দটা তিনি সুন্দর করে মিলিয়েছিলেন। এই জিনিসটা 100 বছর আগেও ছিল। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সর্বপ্রথম যিনি প্রচেষ্টা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন, তার নাম আপনারা জানেন? জানতে হবে আপনাদেরকে। এই নামটা আপনারা যদি এক নামে না জানেন তাহলে জানবে কারা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। তিনি সর্বপ্রথম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বার্তাটা সরাসরি যে অনুসরণ করতে হবে এই বিষয়ে সর্বপ্রথম তিনি হুজ্জাতুল্লাহ বালেগার মাধ্যম দিয়ে এ সমাজে, এই বাংলাদেশের সমাজে, এই উপমহাদেশের সমাজে প্রচার করেছিলেন। তারও আগে মুজাদ্দিদ আলফিসানি, তিনিও সামান্য চেষ্টা করেছিলেন, তবে তিনি তেমন সফল হন নাই যতটা সফল হয়েছিলেন শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এমন একজন ব্যক্তিত্ব যাকে আহলে হাদিসরাও সম্মান করে আবার মাজহাবিরাও সম্মান করে, আলহামদুলিল্লাহ। তো এই মানুষটার প্রচেষ্টার বরকতেই মূলত আহলে হাদিস আন্দোলন নতুনভাবে আবার জাগরণ লাভ করে। এরপরে দুইটা ধারায় আহলে হাদিস আন্দোলনের বিকাশ ঘটেছিল, একটা হচ্ছে জিহাদ আন্দোলনের ধারা আর একটা হচ্ছে শিক্ষা আন্দোলনের ধারা। জিহাদ আন্দোলনের ধারা আমরা জানি 1818 সাল থেকে শুরু হয়েছিল এবং 1950 সাল পর্যন্ত চলেছিল, এবং সেটা শুরু করেছিলেন সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ। এই দুই ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে সারা উপমহাদেশে নতুন করে এক আলোড়ন সৃষ্টি হয়, যেটাকে আমরা ওয়াহাবি আন্দোলনও বলে থাকি। সেই আন্দোলনের সূতিকাগার হয়েছিল সেই বালাকোটের ময়দানে, সেই নওশেরার ময়দানে, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তারা সেই দাওয়াতের সেই ঘাঁটিগুলো নির্মাণ করেছিলেন। আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে পাকিস্তানে যে কয় বছর ছিলাম, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত যে অঞ্চলগুলো আলহামদুলিল্লাহ আমার ঘুরে দেখার সুযোগ হয়েছিল, সেই বালাকোটের ময়দান, নওশেরা, মারদান, ওই এলাকাগুলো আলহামদুলিল্লাহ ঘুরে দেখার সুযোগ হয়েছিল। যদিও আজকে সেখানকার অবস্থা আগের মতো নয়, সেখানে যদিও তারা জিহাদ আন্দোলনের ঘাঁটি গেড়েছিলেন, তবে এখন সেখানে আবার সেই পীর মাজারের ঘাঁটি গেড়ে বসেছে। স্বয়ং সৈয়দ আহমদ শহীদের কবরে দেখে আসলাম, সেখানে এখন কবর পূজা করা হচ্ছে। শাহ ইসমাইল শহীদের কবরে পর্যন্ত পাকা করা আছে, এবং কয়েক বছর আগে পর্যন্ত, আমি যাওয়ার কয়েক বছর আগে পর্যন্ত সেখানে লাল শালু দিয়ে প্রতি বছর ওরস মাহফিল বা এ ধরনের কিছু একটা করা হতো। এখন অবশ্য ইদানিং করা হচ্ছে না, এখন আহলে হাদিসদের সংখ্যা ইদানিং আবার বাড়ছে বালাকোটে অঞ্চলে, এবং সেই জন্য সেখানে আলহামদুলিল্লাহ আবার কিছুটা হলেও আগের পরিবেশ ফিরে আসছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের বিকাশটা ঘটেছিল জিহাদ আন্দোলনের মাধ্যম দিয়ে। এরপরে আরেকটা আন্দোলন সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন। সেই শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন কে? মিয়া নাজির হোসেন দেহলভির নামকে আমরা ভুলে গেলাম, মিয়া নাজির হোসেন দেহলভি। তিনি প্রায় 75 বছর ধরে প্রায় 80,000 থেকে 120,000 ছাত্র তৈরি করেছিলেন। সেই ছাত্রদের মাধ্যম দিয়ে এই উপমহাদেশের সর্বত্র আহলে হাদিস আন্দোলনের দাওয়াত ছড়িয়ে পড়েছিল। অতঃপর আরও একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন 222টি গ্রন্থের লেখক, তিনি কে ছিলেন? নবাব সিদ্দিক হাসান খান ভূপালি কানৌজি। এই সমস্ত ব্যক্তিত্বের নাম ভুলে গেলে চলবে না। 222টা গ্রন্থে তিনি রচয়িতা ছিলেন, এবং গ্রন্থ রচনার মাধ্যম দিয়ে তিনি আহলে হাদিস আন্দোলনকে বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাদের সেই দেখানো পথ ধরে কিন্তু আজকে আহলে হাদিস আন্দোলন উপমহাদেশে পরিচালিত হচ্ছে। জিহাদ আন্দোলন, শিক্ষা আন্দোলনের পরে আরও একটা আন্দোলন শুরু হয়েছিল 1906 সালের দিকে,
সেটাকে আমরা বলছি সাংগঠনিক আন্দোলন। আজকে আমাদের মধ্যে বলা হচ্ছে সংগঠন করা হারাম, সংগঠন করা একটা ফেরকাবাজির নাম। এই উপমহাদেশে আহলেহাদিস আন্দোলনের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সাংগঠনিক আন্দোলন। সংগঠনের মাধ্যম দিয়েই এই উপমহাদেশে আহলেহাদিস আন্দোলনের বিকাশ লাভ করেছিল। আজকে আমরা 100 বছর পরে 150 বছর এসে নতুন নতুন ফতোয়া প্রসব করছি। আমাদের লজ্জা থাকা উচিত ছিল, আমাদের মানে যারা পূর্বসূরী ছিলেন তাদের প্রতি একটু হলেও কৃতজ্ঞতা বোধ থাকা দরকার ছিল এইরকম আজে বাজে কথা বলার আগে। দুঃখ লাগে ভাই এই সমস্ত কথা বলতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত মুরব্বীদেরকে হেফাজত করুন, যারা নিজেদের স্বার্থে হোক বা না জেনে হোক এই ধরনের আজে বাজে কথাগুলো প্রচার করছেন এবং আমাদের যুবক ভাইদেরকে, আমাদের তরুণ ভাইদেরকে তারা বিভ্রান্ত করে চলেছেন এভাবে। আজকে ইতিহাসের পর্যায়গুলো টেনে আনার দরকার এই জন্যই মনে করছি যে আমরা ইতিহাস সম্পর্কে সচেতন নই বলেই আমাদেরকে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে আমাদেরকে প্রতারিত করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, অতঃপর বাংলাদেশে আহলেহাদিস আন্দোলনের বিকাশের জন্য যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তার নামটা কি? মাওলানা এনায়েত আলী বেলায়েতিন। বেলায়েত আলীর নাম আমরা অবশ্যই বলবো, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের অরিজিন ছিলেন না, তারা মূলত এসেছিলেন বিহার থেকে, অর্থাৎ ইন্ডিয়া থেকে এসেছিলেন। তারাও বাংলাভাষী ছিলেন, অথবা অনেকেই বলেন যে উর্দুভাষী ছিলেন, যেটাই হোক না কেন তারা কিন্তু বাংলাদেশে এই উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর দিনাজপুর এই সমস্ত এলাকায় চষে বেরিয়েছিলেন এবং এখানে আহলেহাদিস আন্দোলনের বিকাশের জন্য তারা একটা বড় ভূমিকা রেখেছিলেন। তবে বাংলাদেশি হিসাবে যার নামটা আমরা সবার আগে করব, তার নামটা কি? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। তিনি কিন্তু আপনাদের কাছেরই সন্তান। দিনাজপুরে তার কবর আছে না? দিনাজপুর পার্বতীপুরে, তাই না? আমার নিজের অবশ্য এখন যাওয়া হয়নি, আমার যাওয়ার একটু শখ আছে, কোনো এক সময় সুযোগ হলে ইনশাল্লাহ অবশ্যই যাব। মার্চে যদি প্রোগ্রামে আসতে পারে ইনশাল্লাহ যাব ওখানে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি মাত্র 12 বছর তিনি আহলেহাদিস আন্দোলনের বিকাশে কাজ করেছিলেন। তার আগে তিনি ছিলেন একজন পলিটিশিয়ান, তিনি মূলত ছিলেন মুসলিম লীগের একজন নেতা এবং এই উপমহাদেশকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করার জন্য তার ভাই আব্দুল্লাহ বাকি আব্দুল্লাহ কাফি এই দুজন একটা বড় প্রচেষ্টা তাদের ছিল। তবে জীবনের শেষ 12 বছর 1948 সাল থেকে 1960 সাল পর্যন্ত এই সময়টা তিনি পুরোপুরিভাবে আহলেহাদিস আন্দোলনের খেদমতে তিনি সময় কাটিয়েছিলেন আলহামদুলিল্লাহ। এ সময় তিনি তর্জমানুল হাদিসের মতো একটা বলিষ্ঠ পত্রিকা প্রকাশ করতে পেরেছিলেন, যেই পত্রিকা কিন্তু আজকে আমাদের মাসিক আত্মাহারিকের আমরা পূর্বসূরি বলতে পারি। আজকে মাসিক আত্মাহারিক আলহামদুলিল্লাহ যে ভূমিকা বাংলাদেশে রাখছে সেই ভূমিকা শুরু করেছিল এই তর্জমানুল হাদিস। তর্জমানুল হাদিসের বলিষ্ঠ ভূমিকার কারণে আলহামদুলিল্লাহ এদেশে আহলেহাদিস আন্দোলন নতুন করে জাগরণ লাভ করেছিল। তারপর থেকে তার রেখে যাওয়া জমিয়তে আহলেহাদিস যে কোনো কারণেই হোক, চেতনার অভাবেই হোক, আর যে কোনো কারণেই হোক বা কোনো ষড়যন্ত্রের কারণে হোক বা কোনো পলিটিক্সের সাথে জড়িয়ে যাওয়ার কারণে হোক, তারা কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যেতে থাকে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 1960 সালে মারা গিয়েছিলেন, কিন্তু তার সেই রেখে যাওয়া উত্তরাধিকার আস্তে আস্তে মিইয়ে যেতে থাকে এবং বলা যায় বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের উৎপত্তিটা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির রেখে যাওয়া সেই উত্তরাধিকারেরই পুনর আবির্ভাব ছিল আলহামদুলিল্লাহ 1978 সালে। বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ এদেশের বুকে নতুন করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে আলো আমাদের পূর্বসূরীরা রেখে গিয়েছিলেন সেই আলো নতুন করে জ্বালাতে শুরু করে আলহামদুলিল্লাহ, এবং সেই আন্দোলন ধীরে ধীরে বিকাশ লাভ করতে থাকে। 1989 সালে বিকাশের একটা যখন উত্তুঙ্গ পর্যায়ে ছিল সে সময় আমাদের মুরব্বীদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আমরা তাদেরকে দোষারোপ করতে চাই না, ইতিহাসের লম্বা ধারাবাহিকতায় আজকে আমরা তাদেরকে দোষারোপ করে তাদেরকে রক্তাক্ত করতে চাই না। আমরা মনে করি এটা ইতিহাসের একটা অংশ ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই পরিকল্পনার একটা অংশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জোড়া লাগিয়ে মুসলিম উম্মাকে শক্তিশালী করেন, কখনো বিচ্ছিন্ন করে মুসলিম উম্মাকে শক্তিশালী করেন। আমরা মনে করি বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘে যে বিচ্ছিন্নতা ঘটেছিল 1989 সালে সেটা ছিল ইতিহাসের প্রয়োজনেই। যদি সেই দিন বিচ্ছিন্ন না হতো তাহলে নিঃসন্দেহে আজকে আলহামদুলিল্লাহ যেভাবে আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ আপোষহীনভাবে এই বাংলার ময়দানে কাজ করে যাচ্ছে, এই আপোষহীনতা নিয়ে তারা হয়তোবা কাজ করতে ব্যর্থ হতো। এজন্য
বাংলাদেশ আহলে যুব সংঘ 1989 সালে যে বিচ্ছিন্ন হয়েছিল বা বিচ্ছিন্ন হতে হয়েছিল বা মুরব্বীদের ভুলের কারণে এই বিচ্ছিন্নতা ঘটেছিল, সেই বিচ্ছিন্নতা আমরা মনে করি সেটা ছিল সময়ের দাবি, সেটা ছিল ইতিহাসের দাবি। আলহামদুলিল্লাহ এই কারণে আহলেহাদিসদের ক্ষতি হয়েছে এটা আমরা মনে করি না, বরং আহলেহাদিসদের উপকার হয়েছে তৎকালীন প্রেক্ষাপটের আলোকে। আহলেহাদিস যে অবস্থানে চলে গিয়েছিল, যেই পরিমাণ চেতনাহীনতার মধ্যে চলে গিয়েছিলেন, সেখানে একজন আহলেহাদিস নিজেকে প্রকৃত আহলেহাদিস ভাবতেই তারা কষ্ট পেতেন। আহলেহাদিসরা নিজেদের আকীদা আমল সব কিছু ভুলে গিয়েছিল। আজও তার ধারাবাহিকতায় বহু আহলেহাদিসকে দেখবেন তারা এখনও সেই পলিটিক্যাল ইসলামের মধ্যে জড়িত আছেন। অথচ আল্লামা আব্দুল হাইল কাফি আল কুরাইশি 1960 সালের আগেই একটি পত্রের জবাব, একটা ছোট্ট একটা বই আপনারা পড়েছেন কেউ, একটি পত্রের জবাব তিনি লিখেছিলেন এই পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে। সেই জবাবটুকু যদি তাদের জানা থাকতো তাহলে নিঃসন্দেহে তারা এই ধরনের ফাঁদে কখনো পা দিতেন না। তারা আজকে সেই ফাঁদে পা দিয়েছেন এবং এটাও ঠিক ওটাও ঠিক বলে আহলেহাদিসদের আকীদা আদর্শ সব কিছুকে তারা জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সেই নর্দমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাদের আকীদা আদর্শকে আলহামদুলিল্লাহ আবার সুরক্ষিত করতে সাধ্যমতো তারা প্রয়াস গ্রহণ করেছে। এবং আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে, তারপরে মাসিক আত-তাহরিক প্রতিষ্ঠা লাভ করেছে। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মতো একটা শিক্ষা আন্দোলনও গড়ে উঠতে যাচ্ছে ইনশাআল্লাহ, আশা করছি আমরা। এবং সেই সাথে সাথে সমাজে যে যে অঙ্গনে আলহামদুলিল্লাহ মানে জাহেলিয়াতের বসবাস আছে, যেখানে শিরক ও বেদাতের সামান্য সুযোগ আছে, শিরক ও বেদাতের সামান্য বদবু রয়েছে, প্রত্যেক জায়গাতেই আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যেতে পারছে। যে নৈতিক সাহস নিয়ে, যে আপোষহীনতা নিয়ে, এটা কখনোই সম্ভব হতো না যদি আজকের মতো এই ধরনের একটি প্ল্যাটফর্ম আমরা না পেতাম। আমরা আরও একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের বুকে মূলত চারটি কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে, মৌলিক চারটি কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। চারটি কর্মসূচি কি কি? তাবলিগ, তানজিম, তারবিয়াত, তাসজিদে মিলাদ। আলহামদুলিল্লাহ আমাদের সবারই জানা এই চারটি কর্মসূচির উদ্ভব মূলত সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? কুল, তার রাসূলকে উদ্দেশ্য করে বলে বলছেন, কুল হাদিহি সাবিলি, হে আল্লাহ রাসূল আপনি বলে দিন যে এটাই আমার পথ। কুল হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে আহ্বান করি, আল্লাহর পথে আহ্বান করি, এটা হচ্ছে তাবলিগ। তারপরে আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, কিভাবে আহ্বান করি? জাগ্রত জ্ঞান সহকারে, বাপ মার দেখে না, আমাদের বুজুর্গদের দেখে না, আমাদের মসজিদ মাদ্রাসার মুর্শিদের দেখে না। কিভাবে আমরা দাওয়াত প্রচার করি? আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, অর্থাৎ প্রশিক্ষণ। এখান থেকে আসলো কি? প্রশিক্ষণ, তারবিয়াত। তারপরের অংশ আনা ও মানিত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী রয়েছি, আমি একা একা নই, আমার যারা অনুসারী রয়েছে তাদেরকে নিয়ে আমরা এই তাবলিগের কাজ করি। এখান থেকে আসলো কি? তানজিম, সংগঠন। সর্বশেষ ওয়াসুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র এবং আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই, অংশীবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত নই। অর্থাৎ শিরক ও বিদআতের বিরুদ্ধে যে তাসজিদে মিল্লাতের যে আন্দোলন, যে সমাজ সংস্কারের আন্দোলন, সেটাই হচ্ছে তাসজিদে মিল্লাত। তাহলে চারটে কর্মসূচির উৎপত্তি সূরা ইউসুফের 8 নম্বর আয়াত। এবার আসুন সংক্ষিপ্ত বিশ্লেষণে আমরা যাই। তাবলিগের ক্ষেত্রে বাংলাদেশ আহলে যুব সংঘ কী অবদান রেখেছে? আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের বুকে এটুকু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তাবলিগের জন্য কোনো ফাজাইল প্রয়োজন হয় না, তাবলিগের জন্য কোনো নির্দিষ্ট বইয়ের প্রয়োজন হয় না, তাবলিগের জন্য পবিত্র কোরআন এবং সহি হাদিসই যথেষ্ট। তাবলিগের জন্য কোনো মাজহাবের প্রয়োজন হয় না, তাবলিগের জন্য কোনো পীর ফকিরের প্রয়োজন হয় না, তাবলিগের জন্য কোনো ওয়াজিফার প্রয়োজন হয় না, তাবলিগের জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাবলিগের জন্য কী প্রয়োজন? পবিত্র কোরআন এবং সহি হাদিস। আমাদের সমাজে একসময় এই ধারণা প্রচলিত ছিল, যদি ফিকা না পড়া হয় তাহলে ফতোয়া দেব কীভাবে, তাই না?
পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকেই যে ইসলামের সমাধানগুলো পাওয়া সম্ভব এই ধারণা আমাদের আলেম ওলামাদের মধ্যে পর্যন্ত ছিল না। এই ধারণা আলহামদুলিল্লাহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এই সমাজে আজকে তাবলিগের নামে যা কিছু প্রচলিত রয়েছে এই তাবলিগুলো সব হচ্ছে কিভাবে? আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তুমি প্রচার করো আমার পক্ষ থেকে একটি আয়াত হলো। আর আজকে আমরা প্রচার করছি কি? বাল্লিগু আন্নি মানে আমি, আল্লাহ রাসূল না, বাল্লিগু আন্নি আমি আমার পক্ষ থেকে যেটা প্রচার করছি সেটাই তোমরা গ্রহণ করো। তাবলিগটা হচ্ছে কার পক্ষ থেকে? আমার নিজের পক্ষ থেকে, অথবা আমার নেতৃত্বের পক্ষ থেকে, অথবা আমার বুজুর্গদের পক্ষ থেকে, অথবা আমার ফাজাইলের কিতাব থেকে। তাবলিগটা হচ্ছে কোথা থেকে? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ থেকে হচ্ছে কি? হচ্ছে না। আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এইটুকু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারাই শরীয়তের মাসলা মাসায়েলগুলো বের করা সম্ভব। মাসিক আত-তাহরীক তার চাঞ্চল্য প্রমাণ আলহামদুলিল্লাহ। এ বাংলাদেশের যত পত্রিকা আছে আপনারা দেখবেন রেফারেন্স দেওয়া হয় কি, ফতোয়ায় শামি, ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় হিন্দিয়া, অমুক কিতাব, তমুক কিতাব। শুধুমাত্র মাসিক আত-তাহরীকেই দেখবেন সহি বুখারি, সহি মুসলিম, মিশকাত। এই অনেক হানাফি হানাফি আলেমরা পর্যন্ত বলতেন যে ফতোয়া দিতে গেলে যে সহি হাদিসের রেফারেন্স দেওয়া যায় এটা আমাদের জানা ছিল না। আমরা তো এতদিন বিভিন্ন ফতোয়ার কিতাবের রেফারেন্স দিতাম, হাদিসের সরাসরি রেফারেন্স দিয়ে ফতোয়া দেওয়া যায় এটা আমাদের জানা ছিল না। আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেটা করতে সক্ষম হয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে। এ বাংলাদেশে আমরা দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেই কোন বিষয়টাকে? সবার আগে আমরা গুরুত্ব দেই তাওহিদকে, তারপরে সুন্নাতকে। তাওহিদ এবং সুন্নাতের যে দাওয়াত, এই দাওয়াতটা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। বাংলাদেশে দাওয়াত ছিল বিভিন্ন মাজহাবের দাওয়াত, তরিকার দাওয়াত ছিল, ফাজাইলের দাওয়াত ছিল, কিন্তু তাওহিদ এবং সুন্নাতের দাওয়াত কবে ছিল? তাওহিদ এবং সুন্নাতের কোনো দাওয়াত ছিল না। আমরা যে সবসময় এখন মানুষকে আহ্বান করি দলিলের দিকে, আমরা সবসময় বলছি ভাই দল নয়, আপনার দলিলের দিকে আহ্বান করুন, এই আহ্বানটা বাংলাদেশের পক্ষে কিন্তু ছিল না আলহামদুলিল্লাহ। এটা চালু করেছে বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে সুন্নাহ বাংলাদেশ। ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন, মান ফারাকাত দালিল দাল্লাস সাবিল, যে ব্যক্তি দলিল হারিয়ে ফেলল সে পথ হারিয়ে ফেলল। ওমা দলিল ইল্লা মা জা বিহির রসুল, আর দলিল শুধুমাত্র তাই হতে পারে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে এনেছেন। দলিল কখনো পীর ফকির হতে পারে না, দলিল কোনো মাজহাবের ইমাম হতে পারেন না, দলিল হতে পারেন কে? পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। এই জিনিসটাও কিন্তু বাংলাদেশের বুকে আলহামদুলিল্লাহ এই সংগঠনই নিয়ে আসতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত, দাওয়াতের ক্ষেত্রে আমাদের একটা বড় অবদান যেটা আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে যুব সংঘের মেহনতের কারণে এদেশে বহু এমন যুবক তৈরি হয়েছেন যারা কখনো হয়তো বা মাদ্রাসার বারান্দায় পা দেননি, কিন্তু তারা এখন যোগ্য দায়ী আল্লাহ হিসাবে কাজ করছেন। এই বাংলাদেশে অসংখ্য ভাই এরকম আছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই জেলাতেও আছেন না, আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই, উনিও তো মাদ্রাসার কোনো ছাত্র না, কিন্তু আপনাদের সামনে যখন বক্তব্য দেন আপনারা কি বুঝতে পারেন যে মাদ্রাসার ছাত্র কি ছাত্র না? এই ধরনের অসংখ্য ভাই কিন্তু আমাদের আছেন যারা মাদ্রাসার বারান্দায় পা দেননি, কিন্তু যুব সংঘের এই মাদ্রাসায় এসে, এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসে তারা এখন আলহামদুলিল্লাহ যোগ্য দায়ী আল্লাহ হিসাবে কাজ করছেন। আমরা দেশে এবং দেশের বাইরেও যখন যাই, দেশের বাইরেও আমরা একই অবস্থা দেখি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, তারপরে সৌদি আরবে যে সমস্ত ভাইরা আছেন তারা সাধারণত যান লেবার হিসাবে খাটনি করার জন্য। তারা খুব বড় শিক্ষিত মানুষ কিন্তু না, মাদ্রাসায় বারান্দায় তো পা দেওয়া দূরের কথা, তারা পড়াশুনোই জানেন না। এরকম ভাই অসংখ্য আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে যুব সংঘের মেহনতের কারণে এবং এই সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে প্রতি সপ্তাহে তারা তালিম বৈঠকে বসেন। বসতে বসতে নিজেরা যেমন শিখেছেন, এখন তারা আলহামদুলিল্লাহ নিজেরা কথা বলা শিখেছেন। তারা এখন দেশে যখন আসেন, গ্রামে যখন আসেন, দেশ গ্রামে তারা এক একজন বড় আলেম হিসাবে কিন্তু পরিচিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা অনেকটা গর্ববোধ করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যুব সংঘের মেহনত দিয়ে এই ধরনের কিছু যোগ্য দায়ী আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই যেমন আছেন বগুড়াতে, আমাদের আলামিন ভাইয়ের নাম শুনেছেন আপনারা, বগুড়া জেলার সভাপতি, উনিও কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র না, তিনি ইংলিশে পড়া ছাত্র, কিন্তু তিনি এখন পুরো দস্তুর একজন ওয়াইজ।
এই মেহনতগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল হয়েছে বলেই হচ্ছে। এবং আমরা এই সেশনে গতদিন আমি নরসিংদীতে বলে এসেছি, এই সেশনে আমি ভাবছি আমাদের ভাইদেরকে বলে যাব, প্রত্যেকটা শাখা আমাদেরকে এইবার এই সেশনে সক্রিয় করতে হবে। যদি কোনো শাখায় নিয়মিত তালিম বৈঠক না হয়, সাপ্তাহিক তালিম বৈঠক যদি না হয়, ওই শাখা রাখার কোনো দরকার নেই। প্রত্যেকটা শাখায় তালিম বৈঠক রেগুলার হতে হবে, এবং সেখানে যেন আমাদের ভাইরা নিজেরা কথা বলেন, শুধু শুনলে হবে না, নিজেদেরকে কথাও বলতে হবে। এবং যুব সংঘের প্রত্যেক দায়িত্বশীল ভাইকে খুতবা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করছি, আপনারা কি এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমাদের সংগঠনের সাথে যারা জড়িত থাকবেন, যারা দায়িত্বশীল হিসেবে কমপক্ষে থাকবেন, তাদের প্রত্যেককেই খুতবা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। কারণ খুতবার ময়দানটা হচ্ছে আমাদের দাওয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থান। আপনাকে হয়তো এমনিতে হয় অনেকে চান্স দেবে না, কিন্তু যখন খুতবার জন্য যাবেন আপনাকে চান্স দেবে, সেই সুযোগে আপনি আপনার দাওয়াতের মানুষের কাছে প্রচার করবেন। যাই হোক, যেটা বলছিলাম যে তাবলিগের ক্ষেত্রে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের অবদান, একদিকে তারা আলহামদুলিল্লাহ দাওয়াতের ক্ষেত্রে নতুন একটা সিস্টেম যেরকম বাংলাদেশের বুকে প্রবর্তন করেছে, নতুন একটা যে ধারা তৈরি করেছে, সেই সাথে সাথে আলহামদুলিল্লাহ এখানে বহু দায়ী আল্লাহ তারা তৈরি করতে সক্ষম হয়েছে। দুই নম্বর হচ্ছে তানজিম, তাবলিগের পরে তানজিম। আমরা শুধুমাত্র তাবলিগ করেই ক্ষান্ত থাকতে চাই না, মানুষের কাছে দাওয়াত প্রচার করে দিলাম, ব্যাস ছেড়ে দিলাম, বছরে একদিন একটা তাবলিগি ইজতেমা হয়ে গেল, একটা সম্মেলন হয়ে গেল, ব্যাস আমরা ছেড়ে দিলাম, তাহলে কি সমাজ সংস্কার হবে? হবে না। একটা গল্প কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় গবেষণা এবং প্রকাশনা সম্পাদক সাহেব বলছিলেন যে বৃক্ষরোপণ অভিযান হয় না প্রতি বছর সরকারিভাবে, এই বৃক্ষরোপণ অভিযানে একদিন এক দায়িত্বশীল আর কি, তিনি কোনো এক স্কুলে গিয়েছেন বৃক্ষরোপণ করার জন্য। তো ওখানে যে মালিটা আছে, সেই মালিটা বলছে, স্যার এইখানে বৃক্ষরোপণ করেন, এইখানে প্রতি বছর করা হয়। বুঝতে পারছেন? তার মানে আগের বছরও বৃক্ষরোপণ করা হয়েছিল ওই জায়গাটাতে, বৃক্ষটা রোপণ করেই চলে গিয়েছেন, ব্যাস শেষ। ওটা ছাগলে খেলো, কেউ কি কেউ পানি দিল না দিল, এগুলো আর কেউ দেখলেন না, তার মানে গাছটা ওখানে মারা গেল। তা আমরা যদি প্রতি বছর একটা সম্মেলন করেই মনে করি যে দাওয়াতি কাজ হয়ে গেল, তাহলে এই গাছের মতোই অবস্থা হবে। এই গাছের পরিচর্যার জন্য কিছু মানুষের প্রয়োজন না, এই পরিচর্যার জন্যই কি প্রয়োজন? সংগঠন প্রয়োজন। এই জন্যই আমরা কিছু ভাইকে সংগঠিত রাখতে চাই, সংগঠনের অধীনে রাখতে চাই, যেন তারা এই চর্চাটা শুধুমাত্র একদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, সারা বছর যেন তারা জারি রাখেন। এই সংগঠনের মাধ্যম দিয়ে, সংগঠনের এই বরকতপূর্ণ প্রচেষ্টার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ কত ভাই যে উপকৃত হচ্ছেন, কত ভাই যে আলহামদুলিল্লাহ দিনের মেহনতে তারা আলহামদুলিল্লাহ সফলভাবে পরিচালিত হচ্ছেন, এর কোনো ইয়ত্তা নেই। আজকে সংগঠনের এই বরকতকে মানুষ নষ্ট করার চেষ্টা করছে, আমাদের কিছু ওলামায়ে কেরাম নষ্ট করার চেষ্টা করছেন। আমরা তাদের জন্য শুধুমাত্র আফসোস ছাড়া আর কিছু করতে পারছি না, যে এত বড় নির্বোধ মানুষ হয়। মানুষকে সংগঠিত করা তো অনেক কঠিন কাজ, মানুষকে বিচ্ছিন্ন রাখা এটা কি কোনো কঠিন কাজ? এটা তো খুব সহজ কাজ। আপনি বললেন যে আমি এখন থেকে একাকে থাকবো, এটা কি আপনার জন্য খুব কঠিন কোনো কাজ? কেউ আপনাকে বাধা দিবে? আপনি যদি নিজের বাড়িতে বসে থাকতে চান, আপনাকে কেউ বাধা দেবে? বিচ্ছিন্ন থাকা তো খুব সহজ কাজ, বাড়িতে বসে বসে ফেসবুক ইউটিউবে খালি কিছু বক্তব্য শুনলেন হয়ে গেল। কিন্তু কিছু মানুষকে সমাজ সংস্কারের জন্য দায়িত্বশীল করা, দায়িত্ব বোধ সম্পন্ন করা, এটা তো অনেক কঠিন একটা কাজ। এই কঠিন মেহনতের কাজে যারা রয়েছেন, যারা কিছু মানুষ তৈরি করার কাজে রয়েছেন, তাদেরকে আপনি বাধা দিচ্ছেন, পোকার মতো বলছেন যে সংগঠন করা যাবে না, তাহলে কিভাবে এই মানুষগুলোকে আমরা পরিচর্যা করব? সবার পক্ষে কি মাদ্রাসায় আসা সম্ভব? সবার কাছে সবার পক্ষে কি নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব? বাংলাদেশ আহলে যুব সংঘে যে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই সংগঠনটা হচ্ছে, আমরা সবসময় বলি, একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম। এইখান থেকে আমরা শিক্ষা দিচ্ছি, মানুষকে গড়ে তুলছি, পরিচর্যা করছি, অথচ এই সংগঠনের বিরোধিতা আজকে আমরা করছি, কোন আক্কেলে করছি আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার যে আয়াতগুলো নাজিল করছেন, সেই আয়াতগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে সঙ্গবদ্ধ থাকার জন্য, আর আমরা বিচ্ছিন্ন থাকার ফতোয়া দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? আল জামাআতু রহমাতুন আল ফুরকাতু আযাবুন। এটা আমাদের সবার মাথায় থাকা দরকার। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন আযাবের জীবন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো জোর দিয়ে বলছেন, আলাইকুম বিল জামা, তোমাদের জন্য জামাতবদ্ধ থাকাকে জরুরি অপরিহার্য করা হলো, ওয়া ইয়াকুম আল ফুরকা, এবং বিচ্ছিন্ন থাকাকে নিষেধ করা হলো। কেন? ফা ইন্নাশ শাইতান মাল ওয়াহিদ, শয়তান থাকে একজন ব্যক্তির সাথে, ওহুয়া মিনাল ইসনাইন আবাদ, শয়তান দুইজন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকে। যখনই মানুষ সঙ্গবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, সেখানে শয়তান সহজে প্রবেশ করতে পারে না। যখনই আপনি একাকী বিচ্ছিন্ন থাকবেন, তখনই শয়তান আপনাকে পদভ্রষ্ট করে ফেলবে। এরকম উদাহরণ আমাদের কাছে ভুরি ভুরি আছে। আজকে যারা বিচ্ছিন্ন থাকতে চান, বিচ্ছিন্ন অবস্থায় থাকতে চান, তাদের মধ্যে অসংখ্য ভাই এমন আছেন যারা পরবর্তীতে চরমপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়েছেন, এরকম আছেন না? এই রংপুর শহরেই আমাদের দায়িত্বশীল, প্রাক্তন দায়িত্বশীল ছিলেন এক ভাই, আমি আজকে শুনে অবাক হলাম, এরকম একটা মেধাবী দায়িত্বশীল, তিনি এখন চরমপন্থী দলের সাথে জড়িত হয়ে গেছেন। এভাবে আমরা সারা বাংলাদেশেই দেখেছি, যারাই বিচ্ছিন্ন থাকতে চান, যারাই বিচ্ছিন্নতাবাদের পক্ষে কথা বলেন, তারা আজ হোক কাল হোক কোনো এক জায়গায় তারা তাদের পদস্খলন ঘটেছে, হয় তারা চরমপন্থী দলে ঢুকেছেন, বা কোনো একটা জায়গায় এমন জায়গায় ঢুকেছেন যেখান থেকে তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, সবার কাছে আমরা আহ্বান জানাব, এই ধরনের ফাঁদে যেন আমরা কেউ পা না দিই। তিন নম্বর হচ্ছে তারবিয়াত। বাংলাদেশে আহলে যুব সংঘ যুবক ভাইদেরকে শুধু সংগঠিত করেই ক্ষান্ত হয় না, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার চেষ্টা করে। আমাদের যে নিয়মিত প্রোগ্রামগুলো রয়েছে, আমাদের একটা সিলেবাস আছে, সিলেবাসটা কেউ দেখেছেন? প্রাথমিক সদস্য, কর্মী, কাউন্সিল সদস্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে, এবং সর্বশেষ যারা কাউন্সিল হয়ে গেছেন তাদের জন্য একটা উচ্চতর সিলেবাসও দেওয়া আছে, যেন তারা নিয়মিত পড়াশোনার মাধ্যম দিয়ে নিজেদেরকে যোগ্য কর্মী হিসেবে তৈরি করতে পারেন। আমাদের নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হয় 4 মাস পর পর। তারপর নিয়মিত যে সাপ্তাহিক তালিমের কথা বললাম, আমরা তাবলিগ ইজতেমার কথা বললাম, এইগুলো চালু রেখে আমাদের কর্মীদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সর্বশেষ প্রতিদিন আমাদেরকে এহতেসাব রাখার জন্য উপদেশ দেওয়া হয়। এহতেসাব বইটা আপনারা দেখেছেন, ব্যক্তিগত রিপোর্ট বই, এটা আপনারা সাধ্যমতো সবাই রাখার চেষ্টা করবেন। প্রতিদিন রাতে শোয়ার সময় 5 মিনিট যদি ওটা পূরণ করেন, তাহলে আপনার মধ্যে যে একটা দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা আরও বেশি বাড়বে। গতকালকে যা কাজ করেছিলাম তার চেয়ে যেন আগামীকালকে আরও ভালো কিছু করতে পারি, আরও বেশি করতে পারি, তার একটা প্রেরণা জাগবে। তো এইভাবে বাংলাদেশ আহলে যুব সংঘ তাদের কর্মীদেরকে রেগুলার গড়ে তুলছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ হচ্ছে তাজদিদে মিল্লাত। মানে কি তাজদিদে মিল্লাত? মানে সমাজ সংস্কার। বাংলাদেশ আহলে যুব সংঘের সবচেয়ে বড় অবদান হচ্ছে তাজদিদে মিল্লাতের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে। আমরা একটা স্লোগান দিয়ে থাকি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই আহ্বানটা প্রথম করেছিলেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলোয়ি, তিনি বলেছিলেন ফুক্কা কুল্লা নিদাম, প্রত্যেক বিধান বাতিল, আল্লাহর বিধান বাদ দিয়ে প্রত্যেক বিধান বাতিল। আর আমরা বাংলাদেশে এই শব্দের সাথে, ফুক্কা কুল্লা নিদামের সাথে যুক্ত করেছি ওয়াকিম নিদাম আল ওয়াহি, অর্থাৎ ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা হচ্ছে একটা বৈপ্লবিক সংস্কারের আহ্বান, একটা বৈপ্লবিক সংস্কারের আহ্বান। এই আহ্বান যার কানে গেছে, এই আহ্বান যিনি প্রকৃত অর্থে অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছেন, তিনি নিঃসন্দেহে যে বিপ্লবের সন্ধান পেয়েছেন, এই বিপ্লবের কোনো তুলনা হতে পারে না। সর্বশেষ কথা আপনাদের কাছে যেটা বলতে চাইব, যে বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের বুকে সমাজ সংস্কারে যে অবদান রেখে যাচ্ছে, এই অবদানে আমরা কি সবাই শরীক হতে পারবো ইনশাআল্লাহ? এই মানে সমাজ সংস্কারের আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কেউ পিছু ফেলে আব্দুল্লাহ বিন উবাইদের মতো পালিয়ে যাবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই সংকল্পকে কবুল করে নিন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলে যুব সংঘের একটা বড়, বাংলাদেশ আহলে যুব সংঘ কাজ করছে মূলত কাদেরকে নিয়ে? যুবক ভাইদেরকে নিয়ে, তাই না? তার কারণ কি? যুবক ভাইরা হচ্ছে সমাজ সংস্কারের ক্ষেত্রে একটা বড় নিয়ামক, কারণ যুবকদের মধ্যে একটা বড় ক্ষমতা আছে, সেই ক্ষমতাটার নাম পরিবর্তনের ক্ষমতা। পরিবর্তন যদি কোথাও করতে হয়, সেখানে অবশ্যই যুবকদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তনে উদ্যোগী না হয়। এই পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কাদের? নিঃসন্দেহে যুবকদের।
আর এ কারণে কিন্তু বাংলাদেশ আহলে যুব সংঘ মূলত যুবকদের নিয়েই কাজ করে যাচ্ছে, কারণ তারা একটা সমাজ সংস্কার চায়, সমাজ বিপ্লব চায়, এবং এই সমাজ বিপ্লবের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাদের যুবক ভাইদের। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জীবনে যেমন হিসাব নেবেন, তেমনই আমাদের হিসাব নেবেন আমাদের যৌবনে, তাই না? শুরুতে যে হাদিসটা পাঠ করেছিলাম যে কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমাদের কাউকে ছাড়া হবে না, তার মধ্যে প্রথম প্রশ্ন কি, তোমরা তোমাদের সারাটা জীবনে কি করেছিলে? 2 নম্বর প্রশ্ন কি, তোমরা তোমাদের যৌবনকে কোন কাজে লাগিয়েছিলে? যদি আমরা সেদিন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারি, সেদিন ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। যদি আমরা সঠিকভাবে উত্তর দিতে না পারি, তাহলে আমরা সেদিন ব্যর্থ কাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যাদেরকে আরশের ছায়ায় স্থান দেবেন, তাদের মধ্যে একটা দল হচ্ছে তারা ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক সম্প্রদায়, ওই যুবক শ্রেণী যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। আরেক দল যুবক রয়েছেন যাদের কাছে হারাম কাজ করার মতো সুযোগ এসেছিল, কিন্তু সেই হারাম কাজ তারা সুযোগ পেয়েও করে নাই। এই যুবকদের দলভুক্ত হওয়ার জন্য আমাদের আগ্রহ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। রংপুরের মতো একটা বড় জেলায় আমরা আশা করেছিলাম যে আরও আমাদের ভাইদের এখানে সম্পৃক্ত হওয়া দরকার ছিল, হয়তো আজকে তারা উপস্থিত নেই, কিন্তু আগামী দিনে আমরা তাদেরকে এখানে আবারও আশা করছি। এবং আমাদের যারা যুবক ভাইরা এই আজকে ময়দানে উপস্থিত রয়েছেন, আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে আমরা আশা করব কেবলমাত্র আজকের দিনে নয়, আগামী দিনে নয়, আমরা যেন আমৃত্যু এই সংগ্রামের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।